আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম কুয়েতের গুরুত্বপূর্ণ একটি আপডেটে। খাদেম বিসাধারীদের জন্য দারুণ একটি সুখবর, আর সেটা হচ্ছে শোন বিসার শেষে কুয়েতে খাদেম বিসারও নবায়ন অনলাইনের সিস্টেম চালু করেছে গতকাল কুয়েত। আর এরকমই একটি আপডেট প্রকাশ করে আরবি দৈনিক থেকে, গতকাল বিপুল সংখ্যক কুয়েতিরা তাদের কাজের বিশাল লোক বা তাদের বাসায় যারা কাজ করে, বিশেষ করে হাউস ওয়ার্কার বা 20 নম্বর আর্টিকেল, তাদের প্রথম দিনে নবায়ন সাকসেসফুল বা একটি সাফল্য বলে উল্লেখ করা হয়েছে এই দৈনিকটিতে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব খাদেম বিসাধারীরা আকামা অনলাইন নবায়ন ঠিক কতজন করেছিল গতকাল কুয়েত, এবং আর বাকি কি কি ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা থাকছে। চলুন বিস্তারিত জানা যাক। কুয়েতে শোন বিসার পর এবার খাদেম বিসারও নবায়ন অনলাইনে শুরু হলো। 5 জানুয়ারি সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গৃহকর্মীদের অনলাইন নবায়ন শুরুর সুযোগ দেওয়া হয়, যেখানে 599 জন আকামাদারি বা খাদেম বিসার, যেটা 20 নম্বর আর্টিকেল, তাদের অনলাইন নিবন্ধন করে তাদের কফিল বা কুয়েতিরা। এরকমই একটি আপডেট প্রকাশ করে দৈনিক আল রায়। এবছরের শুরু থেকে অনলাইনে গৃহকর্মীদের রেসিডেন্সি পারমিট নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছিল এর আগে কুয়েত। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান, খাদেম বিসাধারীরাও এখন থেকে অনলাইনে আকামা রিনিউ করতে পারবে। এতে করে কুয়েত প্রবাসীরা ভীষণ খুশি, কারণ প্রথম শোন বিসা দিয়ে এই সিস্টেম চালু করে কুয়েত। অবশেষে খাদেম বিসাধারীদেরকেও এই সুযোগ দেওয়া হলো। এতে করে বেঁচে যাবে প্রচুর সময়, ঝামেলা হয়রানি কোনো কিছু হচ্ছে না। অনেক সময় টাকা দিয়েও নবায়ন না করার যে কী ঝামেলা, বিশেষ করে যারা ফ্রি ভিসায় কুয়েতে থাকে বা ফ্রি ভিসা নামক বিষয়ে কাজকর্ম করে থাকে, তাদের কফিল বা বিভিন্ন বন্ধু বিভিন্ন লোকজনের মারফতে তাদেরকে আকামা অনলাইনে রিনিউ করার সুযোগ না থাকার জন্যই বিভিন্ন জনের কাছে গিয়ে ঘুরতে হয়, যেতে হয়, সে সব কিছুর সমাধান হয়ে গেল এই অনলাইন সিস্টেমের মাধ্যমে। এখানে আরবি দৈনিকটি আরও যেটা জানায়, মন্ত্রণালয়ের জনসংযোগ ও সুরক্ষা মিডিয়া জেনারেল বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার তাহিদ আল কান্ডারি পরিষেবাগুলিতে সুইচ করে একটি উন্নত সুরক্ষা শুরু করেন গতকাল, তিনি যার উদ্বোধন করেন। তিনি অভিমত প্রকাশ করেন যে প্রথম দিনেই 599 জন গৃহকর্মীর আকামা নবায়ন হয়, যার মাধ্যমে স্পন্সররা তাদের গৃহকর্মীদের আবাসন অনুমতি বা আকামা নবায়ন করতে পারবেন। তিনি বলেন, গৃহকর্মী শ্রম সম্পর্কিত লেনদেন সম্পূর্ণ করার ক্ষেত্রে নাগরিকদের পদ্ধতি সহজ এবং সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই সিস্টেম চালু করা হলো। স্বাস্থ্যবিধি মোতাবেক আবাসিক বিভাগগুলিতে ভিড় ঠেকানোর পাশাপাশি, বিশেষ করে যেহেতু বর্তমান করোনা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সবার সেফটি নিশ্চিত করার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, রেসিডেন্স অ্যাফেয়ার্স সেক্টর প্রবীণদের এবং বিশেষ করে প্রয়োজনীয় ব্যক্তিদের জন্য তাদের লেনদেনগুলো দ্রুত এবং সহজে সম্পূর্ণ করার জন্য একটি বিশেষ কাউন্টারও চালু করা হয়েছে। তিনি আরও বলেন, গৃহকর্মীদের স্পন্সরদের আকামা নবায়নের বিভাগগুলো পরিদর্শন করা থেকে বিরত থাকার পরামর্শ দেন, কারণ তারা কয়েক মিনিটের মধ্যে অনলাইনে এই শ্রমিকের আকামা নবায়ন বা বৈধতা নবায়ন করতে পারবেন। তিনি নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত অনেক নাগরিক তাদের এই পরিষেবাগুলি গ্রহণ করেছে, যেটা প্রতিদিনই বৃদ্ধি পাবে। এতে করে কুয়েতিরা যেমন খুশি, প্রবাসীরাও খুশি। অনেক সময় অনেক ধরনের বিতর্ক সৃষ্টি হয়, বিশেষ করে আপনারা জানেন যে ঠিক গত সপ্তাহে আকামা লাগানোর একটা সমস্যা নিয়ে একজন মিশরীয় নাগরিকের হাতে একজন কুয়েতি খুন হয়, যেটা প্রায়শই অনেক মানুষের সাথে হয়ে থাকে। তবে এখন এটা অনেক বেশি সহজ হয়ে গেল, এখন আর কারো মাধ্যমে আপনাকে আকামা নবায়নের সুযোগ নিতে হবে না। আপনি এখন সরাসরি আকামা নবায়নের জন্য আপনার স্পন্সরের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, অথবা আপনার স্পন্সর আপনাকে যদি সেই সিস্টেম দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি নিজেই সেটা করে নিতে পারবেন।
এটা দারুণ একটি সুখবর, কারণ হচ্ছে ডিজিটালায়নের যুগে সবকিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে, শুধুমাত্র আকামা কেন বাকি থাকবে, তাই আকামা সিস্টেমটাও নবায়ন হয়ে গেল। যদিও মধ্যপ্রাচ্যের অনেক দেশে অনেক আগে থেকে এই সিস্টেম চালু ছিল, কুয়েতে একটু দেরিতেই আসলো। এই ধরনের আপডেট প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটি থেকে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে করে আমরা কোনো গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন। আর আপনি যদি এর আগেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ।